বাংলাদেশের সবচেয়ে প্রবীণ ব্যক্তিদের মধ্যে একজন সুফিয়া খাতুন। 8 মে দুই ছেলেকে রেখে 56 বছর আগে মারা যান স্বামী মোহাম্মদ আলতাজউদ্দিন তালুকদার। দুই ছেলের মধ্যে একজনের বয়স 90। 8 মেয়ের মধ্যে বর্তমানে জীবিত আছে 5 জন। 6 মেয়ে জামাইও চলে গেছেন পরপারে, কিন্তু এখনও সুস্থ দেহ নিয়ে বেঁচে আছেন সুফিয়া। ফজর নামাজের আগেই ঘুম থেকে উঠে বাড়ির সবাইকে ডাকাডাকি করে তুলে দেন নামাজ পড়ার জন্য। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কখনো রোজা বাদ দেননি সুফিয়া খাতুন, পড়েন তারাবির নামাজও। বয়সের ভারে কুঁজো হয়ে গেলেও ধরে রেখেছেন ইসলামিক জীবনযাপন। আমি মুখ করি আসবো দিদি, বৌরে মুখ করি, বৌরে কই, আমি কই, রোজা না কেন কেন বলো এই শুনে আমার বাপের বাড়ি খালি রোজা নমাজ কোনো করতাম আজই হেলা। সুফিয়া খাতুনের জন্ম মুন্সীগঞ্জ সদর উপজেলার পানাম গ্রামে। তার স্বামীর বাড়ি মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের উত্তর পানহাটা এলাকায়। সেখানেই কয়েক প্রজন্মের পরিবার পরিজন নিয়ে থাকেন তিনি, তারাই দেখাশোনা করেন সুফিয়ার। আমার জন্মের পরে থেকে রোজা নামাজ বা কোনো ডে হ্যাঁ ছাড়তো না, বিশেষ করে যেন অসুখ হয়ে গেছে বা একটা এগিয়ে বা অসুস্থ হয়েছে রোজা ভাঙতো না। এই মন্ত্রী আল্লাহ রাখছে, আমার কাছে খুব আনন্দ লাগে যেন আমার দাদি হনে রোজা থাকে, আমার দাদি আমাকে যে নামাজের লাগা তাকিদ দেয়, হন তোমায় কণ্ঠ ডালাই দিলে সব, যেন এই বয়সের মানুষ কিন্তু কণ্ঠ থাকে না, তারপর আল্লাহ দিল আমার দাদির যে কণ্ঠটা এই জোয়ানের কণ্ঠটা হন তোমায় দেয় আমার দাদির আছে। আমার মা সুস্থ আছে, নামাজ পড়া সব বিবাহে পড়তে পারে, কোনো অসুবিধা নাই, নিজে গুসল নিজে করতে পারে, নিজে হাঁটতে উঠতে পারে, একবার থেকে আরেকবার যেতে পারে। প্রতিদিন রাত্রে উঠে নিজে ওঠে, তারপরে আমাদের সবাইরে জাগিয়ে দেয়, উঠে তারপরে আমাদের বলে রোজা রাখতে। বয়স 130 হলেও সরকারের বয়স্ক ভাতা থেকে বঞ্চিত সুফিয়া খাতুন। তবে শিগগিরই সুফিয়া খাতুনকে বয়স্ক ভাতার আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানালেন এই কর্মকর্তা। এটার মধ্যে যে অনলাইন আবেদনগুলো করে গিয়েছিল কোটা যাচাই বাছাই করে কোটা ফিল আপ হয়ে গেছে। তো এখন আমরা যে কার্যক্রম নিয়েছি সেটা হচ্ছে যে আমাদের দু একজন আছে এরকম যারা মৃত্যুবরণ করেছেন, ওই জায়গায় আমি ওনার নামটা স্থানান্তরিত করে দিচ্ছি। এর ফলে উনি এই নামটা পুরো অ্যাপ্রুভড হয়ে গেলে ওনার বয়স্ক ভাতা পাওয়া শুরু করে করবেন। আমরা এই ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছি। শতাধিক নাতি নাতনি আর স্বজনদের স্নেহ ভালোবাসায় জীবনের শেষ দিনগুলো সুখেই পার করছেন 130 বছর বয়সী সুফিয়া খাতুন। বিজয় টিভি নিউজ ডেস্ক।